আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। যাদের বাজেটটি আসলে 25,000 টাকা বা তার আশেপাশে, তাদের জন্য মনে হয় আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় হবে। এবং এই ভিডিওটি থেকে আপনি আসলে যদি অ্যারাউন্ড এই বাজেটের মধ্যে একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে চান, আপনি কিছুটা হেল্প পাবেন। আপনি হয়তোবা এখানে কাস্টমাইজ করতে এই হেল্পটি পাবেন যে আসলে এই প্রোডাক্টটির পরিবর্তে আমি এই প্রোডাক্টটি এখানে সাজাতে পারি। আর এই কনফিগারটি যদি আপনি আগামী 10 দিনের মধ্যে নেন, সেক্ষেত্রে একটি 300 Mbps-এর ওয়াইফাই রিসিভার এবং একটি USB স্পিকার সম্পূর্ণ ফ্রি থাকে থাকছে এই কনফিগারেশনে। অনেক সময় আমাকে একটি কথা শুনতে হয়েছে যে মেহেদি ভাই, বাসায় আসার পরে দেখছি যে সাউন্ড কাজ করছে না। তখন আমি তাদেরকে বলি যে ভাই, আপনার কি বাসায় সাউন্ড বক্স আছে? তো বলে ভাই সাউন্ড বক্স নাই, মনিটরে কি কাজ করে না? আসলে আপনি যদি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে চান, সেখানে কিন্তু সাউন্ডের জন্য একটি সাউন্ড বক্স লাগে, সেটি ছোটো হোক বড় হোক। আবার অনেকে একটি কথা বলে থাকে, মেহেদি ভাই আমার ডেস্কটপে তো ওয়াইফাই কাজ করছে না। আমি তখন জিজ্ঞাসা করি, ভাই আপনি কি ওয়াইফাই রিসিভার ব্যবহার করছেন? বলে ভাই ওয়াইফাই রিসিভারটা আবার কি? এটি হলো ওয়াইফাই রিসিভার যেটি দিয়ে আপনার ডেস্কটপ কম্পিউটার ওয়াইফাই হয়। এটির প্রাইস 500 টাকা, তবে 150-200 টাকার ওয়াইফাই রিসিভার আছে 150 Mbps-এর। আবার 150 Mbps-এর কপিগুলোর দাম 150-200 টাকা, ভালোগুলোর দাম আপনার 400-500 টাকা বা মিনিমাম 400 টাকা। আর এই ওয়াইফাইটি DT লিঙ্কের একটি ওয়াইফাই রিসিভার, 300 Mbps-এর, মূল্য পড়বে আপনার 500 টাকা, যদিও এটি এই কনফিগারেশনে আগামী 10 দিনের জন্য টোটালি ফ্রি রাখা হয়েছে। ভিউয়ার্স, আজকের এই PC-টি আসলে আমি একটি কোয়ালিটি বিল্ড দিতে চেয়েছি যে 25,000 টাকার মধ্যে উইথ মনিটর। তবে তার আগে একটি ছোটো রিকোয়েস্ট তো করতেই পারি, যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে 1 লক্ষ সাবস্ক্রাইবারটা পূরণ করে দিন। আমি জানি আপনারা অনেকেই আগ্রহে আছেন যে কবে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হবে, সেজন্য একটু বেশি বেশি শেয়ার করতে হবে, কমেন্ট করবেন। আপনার মহামূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকি এবং আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টের উত্তর করে থাকি। ভিউয়ার্স, কথা আর বেশি বাড়াবো না, আজকের যে কনফিগারটি সেটি নিয়ে কথা বলতে চাই। এই সেটআপে যে প্রসেসরটি রাখা হয়েছে সেই প্রসেসরটি হলো অ্যাথলনের 3000G। এটি বলতে পারেন যারা আসলে মিড রেঞ্জ PC বা বাজেট PC বিল্ড করবে তাদের কাছে খুবই জনপ্রিয় একটি প্রসেসর, যদিও এটি ওয়েবসাইটের প্রাইসের চেয়ে প্রাইসটা বেশি দিয়ে কিনতে হয়। যেমনটি আপনার ইন্টেল পেন্টিয়াম 8th generation-এর ওয়েবসাইটে যা প্রাইস থাকে তার থেকে প্রায় 700-800 টাকা বেশি দিয়ে কিনতে হয়। এই প্রসেসরে দেখা যায় যে সবাই ওয়েবসাইটে যা দিয়ে রাখে তার চেয়ে 200-300 টাকা বেশি হয়, যদিও এখানে প্রাইসটি রাখা হয়েছে 7,500 টাকা। অ্যাথলন 3000G প্রসেসরটি সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আর আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন। এটি আসলে সায়েন্স ল্যাবরেটরির কাছাকাছি অবস্থিত। যারা আসলে দূরে থেকে আসেন তারা ঢাকা সিটি কলেজে নামতে পারেন বা বাটা সিগন্যালে নামতে পারেন। সেখান থেকে যদি কাউকে বলেন যে সুভাষ অর্কিড ICT ভবনে যাবেন, সুভাষ অর্কিড ICT ভবনে আপনি ঢোকার পরে হাতের বাম পাশে 2টি লিফট পাবেন, লিফট 1, লিফট 2। যেহেতু আমার শোরুমটি 7তলায়, অর্থাৎ লিফটের 7 দিয়ে আপনাকে উঠতে হবে। তো 2 নম্বর লিফটে উঠে লিফটের 7 প্রেস করতে হবে এবং লিফট থেকে বের হয়ে কিন্তু আপনারা আমার শোরুমটি পাবেন। প্রসেসরটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটির ক্লক স্পিড 3.50 GHz। এটি একটি 2 কোর ও 4 থ্রেড সমৃদ্ধ প্রসেসর। এখানে Vega 3 গ্রাফিক্স আছে, সেই কারণে অনেক সময় ফ্রি ফায়ারের মতো গেমসগুলো খেলতে কিছুটা হেল্প পাবেন। এছাড়া আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন বা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করবেন, খুব ভালো মতোই ফ্রিল্যান্সিং স্টার্টিং করে কাজগুলো করতে পারবেন। আর যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সে মাদারবোর্ডটি কিন্তু অ্যাজরক ব্র্যান্ডের মাদারবোর্ড রাখা হয়েছে। অ্যাজরক কিন্তু খুবই ভালো একটি ব্র্যান্ড। হ্যাঁ, অ্যাজরক ব্র্যান্ড যারা আসলে ব্যবহার করেন, অনেকে হয়তো বা গিগাবাইট ব্র্যান্ড, MSI ব্র্যান্ড বেশি ব্যবহার করেন, বিধায় মনে হয় যে আসলে অ্যাজরকটি কিনবো কি না। অ্যাজরক কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটি ভালো ব্র্যান্ড হিসেবে তাদের স্থান কিন্তু পাকাপুক্ত করেছে। এবং এটির MRP প্রাইস 5,900 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। AM4 সকেটের যে কোনো প্রসেসর আপনারা এই মাদারবোর্ডে সাপোর্ট করাতে পারবেন। 2টি RAM স্লট আছে, চাইলে 8/8/16 বা 16/16/32 ইউজ করতে পারেন বা 4/4/8 ব্যবহার করতে পারেন। তবে যে সকল প্রসেসর AMD-র ক্ষেত্রে সাথে G আছে, অর্থাৎ বিল্ট ইন গ্রাফিক্স আছে, সেগুলোতে 12-channel RAM ব্যবহার করা জরুরি, তাহলে প্রসেসরের পারফরমেন্সটি ভালো পাওয়া যায়। ভিউয়ার্স, এখানে এই মাদারবোর্ডটিতে 3 বছরের ওয়ারেন্টি সহ পাচ্ছেন এবং অ্যাজরক মাদারবোর্ডটি আমার কাছে কিন্তু দারুণ মনে হয়েছে। এবং একপাশে লেখা থাকে যে ক্যালিফোর্নিয়া এবং মেড ফর USA।
অর্থাৎ এই মাদারবোর্ডগুলো আমাদের বাংলাদেশের জন্য আসলে তৈরি করে নাই, এগুলো আসলে ইউএস এর জন্য তৈরি করেছে, যে কারণে আসলে বলতেই পারেন স্বাভাবিক যে কোয়ালিটির চেয়ে একটু কোয়ালিটি বেশি হবে। আর অনেক সময় A320 মাদারবোর্ড 5100, 200 বা 300 টাকাতে পাওয়া যায়, সেগুলো কিন্তু চাইনিজ মাদারবোর্ড, সেগুলোর প্রাইসটা দেখা যায় যে অথরাইজড মাদারবোর্ডের চেয়ে 400 বা 500 টাকা কম থাকে সবসময়। আর এগুলো কিন্তু অথরাইজড প্রোডাক্ট। আর মাদারবোর্ড প্রসেসর বলেছি দুটাতে 3 বছরের ওয়ারেন্টি আছে। DDR4 2666 MHz-এর 4GB র্যাম ব্যবহার করা হয়েছে, 3 বছরের ওয়ারেন্টি আছে। আর এখানে 128GB কিংসন ব্র্যান্ডের NVMe ব্যবহার করা হয়েছে, যেখানেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে রেভেঞ্জার্স ব্র্যান্ডের, যেখানে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। আর মনিটরটি আপনারা দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন না আর একটু ভালো মতো দেখায়, এখানে 17 ইঞ্চি গিগাসনিক ব্র্যান্ডের মনিটর রাখা হয়েছে। এই মনিটরটির যে আউটপুট সেটি হলো VGA আউটপুট। অনেক সময় কিছু কিছু মাদারবোর্ডে দেখা যায় যে শুধুমাত্র HDMI পোর্ট আছে, কিন্তু এই মাদারবোর্ডে কিন্তু VGA এবং HDMI পোর্ট আছে, অর্থাৎ আপনি চাইলে দুইটি ডিসপ্লে একসাথে চালাতে পারবেন। যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ একসাথে করে তারা দুইটি ডিসপ্লে অনেক সময় ইউজ করে, বা ভিডিও এডিটিংয়ের কাজ করলেও দুইটি ডিসপ্লে একসাথে ইউজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এই মাদারবোর্ডটি কিন্তু ভালো হবে 3000G বা 3200G বা 2200G প্রসেসরের জন্য। যদিও 2200G এবং 3200G প্রসেসর এখন মার্কেটে কিছুটা সংকটে আছে। আর মনিটরে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, মনিটরের মূল্য 3500 টাকা। ক্যাশিংটি আমি একটু এক্সপেন্সিভ ক্যাশিং রেখেছি, আসলে সেট আপ অনুযায়ী আপনি এখানে কিন্তু 1200-1000 টাকার ক্যাশিংও রাখতে পারতেন, সেগুলোর কোয়ালিটি কিন্তু আসলে ততটা ভালো হয় না। একটু আপ টু দ্য মার্ক ক্যাশিং রাখতে গেলে দেখা যায় পাশে একটি টেম্পার্ড গ্লাস প্যানেলের প্রয়োজন হয়, এটি কিন্তু পাশের টেম্পার্ড গ্লাস প্যানেল, নট অ্যাক্রোলিক গ্লাস প্যানেল, যেটি আসলে আপনার হিটটি শোষণ করবে, ক্যাশিংয়ের ভিতরের যে পার্টসগুলো থাকবে সেগুলো একটু ঠান্ডা রাখবে। আর সামনে 2টি ফ্যান আছে, পেছনে 1টি ফ্যান আছে, সামনের দিকে ম্যাশ আছে, অর্থাৎ টোটালি ক্যাশিংটিতে কিন্তু 3টি ফ্যান আছে। এখানে পাশে টেম্পার্ড গ্লাস এবং উপরের দিকে দেখা যাচ্ছে যে একটি ফিল্টার আছে, যেটির মাধ্যমে আসলে বাতাসটি আরও ভালো ফ্লো হতে পারবে। আর উপরের দিকে কিছুটা ম্যাশের মতো মনে হলেও এই ম্যাশটি আসলে বাতাসটি ভিতরে ঢুকতে সহযোগিতা করবে, পিছনের দিকের ফ্যানটি আসলে বাইরে বের হতে সহযোগিতা করবে। নিচের দিকে পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেট আছে, USB 3 এবং USB 2 দুটি আছে কিন্তু এই ক্যাশিংয়ে। বলতে পারেন টোটাল কমপ্লিট একটি সেট আপ তৈরি করার চেষ্টা করেছি মাত্র 25,000 টাকায়, এবং এই অফারটি চলবে আগামী 7 দিন। আপনারা বলবেন যে অফারটি কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি অনেক অনেক বেশি শেয়ার করবেন, যেন 1 লক্ষ সাবস্ক্রাইবার খুব দ্রুত হয়ে যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।